Subhanallah. Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি আমিষ এগ্রোতে। আর এই আমিষ এগ্রোতে আপনারা জানেন সব ধরনের পশু পাখি রয়েছে মোটামুটি বাংলাদেশে, যেগুলো অ্যাভেলেবেল। এই আমিষ এগ্রো অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার 2500 থানার কালীবাড়িতে। তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে দুম্বা। অনেকে এখন দুম্বার খামার করতে চান, তা আপনারা কীভাবে করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে লালন পালন করবেন, আর এই দুম্বার খামার কতটা লাভজনক, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা এখন আমরা কথা বলবো আমিষ এগ্রোর ম্যানেজিং ডাইরেক্টর মতিউর রহমান বিল্লাল ভাই। চলুন আমরা বিল্লাল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই, ইতিপূর্বে আমরা আপনার একটা ছাগলের খামারের ভিডিও দেখিয়েছি, আজকে আমরা কথা বলবো দুম্বার খামার নিয়ে। আসলে অনেকেই দুম্বার খামার করতে চায়, কারণ এটা আরব দেশে অনেক জনপ্রিয়, বাংলাদেশে কিন্তু আহামরি কোনো খামার নেই, অনেকে করতে চায়। জি, তা আপনি কিভাবে করেছেন যদি সেটা একটু বলতেন আগে? আমি অ্যাকচুয়ালি এইগুলো আমার প্রথমত আমার এই স্বপ্নদ্রষ্টা হচ্ছে আমিষ এগ্রোর ম্যানেজ ডিরেক্টর এবং হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার, ওনাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল না বাট চাহিদা সম্পন্ন এরকম কী অ্যানিমেল আছে যেটা সুলভ মূল্যে আপনার মানুষদের মধ্যে আমি দিতে পারবো বা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তো এর মধ্যে হচ্ছে দুম্বা একটা জিনিস যেটাকে আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল না বা সুলভ মূল্যে পাওয়া যায় না, কিন্তু জনপ্রিয়, অনেকে করতে চায়, অনেক জনপ্রিয়। আপনি দেখেন যে দুম্বার আমার এখানে আপনার ইনশাল্লাহ আমার এদের সবগুলো প্রেগনেন্ট, হ্যাঁ সবকটারই বাচ্চা হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। তো আমি ইতিমধ্যে অনেক সাড়া পাচ্ছি যে আপনার দুম্বার বাচ্চা নেওয়ার জন্য, অনেক মানুষ আমাকে ফোন দেয় যে ভাই আপনার একটা দুম্বার বাচ্চা দেওয়া যাবে কিনা বা আমি দুম্বার বাচ্চা নিতে চাই, কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না। আর কিছু মানুষ নিয়ে আসে, ব্রোকাররা নিয়ে আসে, সেগুলো আসলে পিওর ব্রিডের হয় না, আর অনেক ক্ষেত্রে অসুস্থ হয় বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায়। আচ্ছা, অনেকের কাছ থেকে এমন অভিযোগও পাইছি যে দুম্বার কথা বলে টাকা নিছে তারপরে দুম্বা দেয় না। হ্যাঁ, দুম্বার কথা বলে দুম্বার টাকা, আপনি তো তা শুনছেন, দুম্বার কথা বলে গারল দিয়ে দিছে, দুম্বার কথা বলে আপনার ক্রসের দুম্বা দিয়েছে, দুম্বার কথা বলে বেড়া দিয়েছে আপনার গারল কে যদি আপনি দুম্বা দিয়ে ক্রস করান দেখতে অনেকটা দুম্বার মতো আসে। তো মানুষ যেটা প্রথম যারা চিনবে না তারা এটা মনে করবে এটা দুম্বা। আচ্ছা আচ্ছা, ওই সমস্ত দালালদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনার এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছি, কতগুলো আছে? আমার এখানে 10টা দুম্বা আছে আপাতত, আমার এখানে বেশ কিছু ছিল। আমি কিছু মানুষের আসলে নিয়ে আসার পরে ওনারা বলছে যে ভাই আমাকে কিছু দেন, আমি তো আসলে অরিজিনাল ব্রিড পাচ্ছি না বা আপনার এখানে যেহেতু আছে আমার কিছু দেন, আপনি তো আবার নিয়ে আসতে পারবেন। তো ওনাদের রিকোয়েস্টে কিছুটা দিয়ে দিই আমি। আচ্ছা, এখন আপনার এখানে 10টা আছে? 10টা আছে জি। তো এইগুলো আপনি সংগ্রহ করা কীভাবে? আমি প্রথমত একজনের মাধ্যমে কয়েকটা আমি সংগ্রহ করছিলাম ইন্ডিয়া থেকে, পরবর্তীতে আমি নিজেই আসলে একজনের মাধ্যমে আপনার নিয়ে আসি আর কি। আচ্ছা, আপনি সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন? হ্যাঁ, সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসি, ইন্ডিয়ার রাজস্থান থেকে। এগুলো হচ্ছে আপনার তার্কিশ ব্রিডের, আর আপনার ইন্ডিয়াতে এদের জন্ম, ইন্ডিয়ার রাজস্থানে এবং ওইখান থেকে। আচ্ছা, কোন দুম্বাটা সবচেয়ে ভালো, আরবি নাকি তুর্কি না কোনটা? আসলে এইটা তো দুম্বার তো অনেকগুলো প্রজাতি আছে, সব প্রজাতি সম্পর্কে আসলে আমরা বাঙালিরা বা আমি নিজে জানি না, মানে অনেকে জানতে পারে বাট আমি জানি না। আচ্ছা, আপনারটা হচ্ছে টার্কিশ? আমারটা হচ্ছে টার্কিশ। তবে টার্কিশ যেটা হলো এটাতে দেখলাম যে আপনার মাংস ভালো হয়, আপনার অনেক ওয়েট গেইন করে। আমি যদি এদেরকে ওজন কমায় রাখছি কারণ এরা বাচ্চা দিবে, যেন বেশি হৃষ্টপুষ্ট না হয়ে যায়, আর যেহেতু আমি ব্রিডিং পারপাস নিয়ে আসছি আমি, যার কারণে তাদের ওজন কমানো আছে। আপনি ওইদিকে আমার একটা পাঁঠা আছে, ওর ওজন এখন আছে আপনার 113 কেজি লাইভ ওয়েট, 113 কেজি। তাও ওরেও কমায় রাখছে কারণ ওরে দিয়ে আমি এদেরকে ব্রিড করাইছি, যদি ওয়েট বেশি হয়ে যায় তখন আবার ও আপনার জাম্প করতে পারে না। আচ্ছা, এই যে ভাই আপনি সংগ্রহ করছেন, কিরকম কষ্ট পড়ে সংগ্রহ করতে? আমি সংগ্রহ করতে আমার এইখানে প্রায় আমি 260,000-70,000 টাকা করে আমি সংগ্রহ করছি। আচ্ছা, এক একটা দুম্বা। আবার পরবর্তীতে দেখা গেছে যে আপনার 150,000-160,000-170,000 আপনার কোনো টাকা। আচ্ছা, প্রথম যখন আপনি অভিজ্ঞ ছিলেন না তখন টাকাটা একটু বেশি নিছে, তখন আমি আপনার 260,000 টাকা দিয়ে পাঠা গেছি দুম্বা। আচ্ছা, এখন আপনি অভিজ্ঞ, এখন 1.5 লাখ টাকার মধ্যে পাচ্ছেন? হ্যাঁ, 1.5 লাখ টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব। আচ্ছা, এই ধরনের দুম্বা? হ্যাঁ, এই ধরনের দুম্বা। আচ্ছা, আপনার থেকে যদি কেউ বাচ্চা নেয় তখন কত করে পড়বে? আমার এখান থেকে যদি মেল বাচ্চা নেয় তাহলে 30,000, ফিমেল নিলে 20,000, যখন 20,000 মাত্র 20,000।
মাত্র 20,000 টাকায় দুম্বা আসলে কিন্তু আমার নিজের কাছে অনেকটা অবাক কারণ একটা ছাগলের বাচ্চা তুতাবুরি বাচ্চা কিনতে গেলে বলে 30,000 25,000 জি আপনারা দুম্বা পেয়ে যাবেন মাত্র 20,000 টাকায় জি আচ্ছা এই যে ভাই করতেছেন আসলে এটা কি রকম কিভাবে করতে হয় আমার মনে হয় যে দুম্বা পালন লালন পালন একটা সম্ভাবনাময় একটা খাত এবং হচ্ছে এটার থেকে ভালো কিছু করা সম্ভব কারণ আমার এখানে তো আপনি দেখছেন যে আমার এখানে গরু ছাগল হাঁস মুরগ দুম্বা ভেড়া গারল হরিণ পাখি সব আছে আলহামদুলিল্লাহ কবুতর তো আমার সবচেয়ে কম রোগ বালাই হচ্ছে আমার দুম্বার মধ্যে সবচেয়ে কম আচ্ছা আমার একটা ছাগলের পিছনে মেডিসিনে যা যায় আমার 10টা দুম্বার পিছনে মেডিসিন তা যায় না আচ্ছা এই ধরনের এগুলো কি বাংলাদেশে আবহাওয়ার সাথে সেট হ্যাঁ আমার এখানে এরা আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হচ্ছে এখানে এরা সেটেল হয়ে গেছে আপনার ওদের কোনো সমস্যা হচ্ছে না একটা বিষয় হচ্ছে আপনি তো ছাগল আনার পরে ইন্ডিয়া থেকে অনেকগুলো মারা গেছে দুম্বা দুম্বা একটা মারা যায়নি একটা মারা যায়নি দুম্বা আমার এখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার এখানে আনার পরে অন্যরা নিয়ে গেছে কিন্তু আমার দুম্বা মারা যায়নি আলহামদুলিল্লাহ এটা এটা একটা পজিটিভ সাইন আর দুম্বা সবচেয়ে পজিটিভ সাইন হচ্ছে আপনার রোগ বালাইটা কম হয় যা দিবেন তাই খাবে যা দিবেন আপনি ধরেন আপনার ছাগলের খাদ্য দেওয়ার পরে খাদ্য রয়ে গেছে যদি ওটা করা উচিত নয় তো ওটা দিলে ওটাও খায় ওটা খায়নি বড় আচ্ছা কি ধরনের খাদ্য দিচ্ছেন আপনি এদেরকে দুইটা খাদ্য যায় এটা হচ্ছে দানাদার এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দানাদারের মধ্যে আছে অ্যাঙ্করের খোসা আপনার সোলার খোসা তারপর হচ্ছে আপনার ভুট্টা আপনার ভুট্টা ভাঙা তারপর হচ্ছে আপনার গমের ভুষি তার এই সাথে হচ্ছে আপনার ক্যালসিয়াম যায় ক্যালসিয়াম ভিটামিন এবং এর সাথে আপনার দেওয়া হচ্ছে নটক্স আপনার গ্যাস যেন না হয় আর ঘাসের দিক দিয়ে হচ্ছে আপনার নেপিয়ার পাকচন আপনার জাম্বু কলমি শাক এই ধরনের ঘাস দেওয়া হয় এদের আচ্ছা একটা দুম্বা পালন করতে মাসে কিরকম টাকা খরচ হয় বা আপনি 10টা পালন করতেছেন আপনার মাসে কিরকম টাকা খরচ হয় এদের পিছনে আসলে দুম্বা ছাগলের তুলনায় বেশি খায় দুম্বার ছাগলের তুলনায় বেশি খায় না এটা তো বডি ওয়েট বেশি খাবে তো একটু বেশি ও সারা দিন খাবে এক একটা দুম্বা যেগুলো প্রাপ্তবয়স্ক বা এডাল্ট এক একটা দুম্বার পিছনে আপনার মাসিক খরচ আছে আপনার 2,500 থেকে 3,500 টাকা আমি ওভাবে লালন পালন করি কেউ যদি চায় সেই খরচটাকে আরো কমানো সম্ভব যদি কারো কেউ মনে করে যে আপনার আপনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে সেটা অবশ্যই আপনার মাঠে ছেড়ে দিলে এখানে হয়তো আপনার ওইখানে কিছু খাদ্য পাবে মানে বিষয়টা হচ্ছে খাদ্য খরচ আপনার যদি আপনার দেখা যাচ্ছে যে দানাদারটা কমাইতে পারেন তাহলে টোটালের মধ্যে আপনার খাদ্য খরচটা কমে যাবে আচ্ছা আচ্ছা সবচেয়ে এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে যে আপনি একটু খোলামেলা জায়গা কমানো যায় আপনার খোলামেলা জায়গা নিয়ে নিলেন তখন ওইখানে ঘাস হচ্ছে এগুলো খাচ্ছে বা আপনি নেপিয়ার পাকচুন এগুলো চাষ করে নিলেন ওগুলো খাওয়ালে আর হালকা দানাদার খাবার দিলে তখন আপনার খরচটা খুবই কম আর এগুলো রোগ বালাই কি রকম হয় যদি একটু বলতেন খুব কম খুবই কম কি ধরনের রোগ হয় আপনি তো পালন করতেছেন প্রায় 1 বছর পর্যন্ত দুম্বাতে আপনার তেমন কোন রোগ পাই নাই শুধু যেটা হয়েছে একটা টিউমার হয়েছিল একটা দুম্বার ও টিউমারটা শুধু আমি অপারেশন করে রিমুভ করে দিয়েছি তাছাড়া এদের সামান্য একটু ঠান্ডা হয় ঠান্ডা হলে সেটা আমি যেটা করি আপনার সরিষার তেলটা নাকের মধ্যে একটু মেখে দিই আচ্ছা সরিষার তেলটা আর কিছুই না না আর কিছুই না এমনিতে টিকা বা ওই ধরনের কোনো ঝামেলা আছে আমি এদের পিপিআর ভ্যাকসিনটা দেওয়া হয় পিপিআর ভ্যাকসিন অন্য কোন ধরনের ভ্যাকসিন না অন্য কোন ভ্যাকসিন এটা আমি দিই পিপিআর ভ্যাকসিনটা কতদিন পর পর দেন আমি দুম্বাকে 6 মাস পর পর শুধু টিকা দিলে হবে আর খেয়াল রাখতে হবে যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা দেখ তাহলে তো এটা ছাগল পালনের চেয়ে ইজি দুম্বা পালন ছাগল পালনের চেয়ে ইজি মানে আমি যেই কটা অ্যানিমেল পালতেছি ধরেন এই আমার এখানে যে কয় প্রজাতি আছে তার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে দুম্বা আচ্ছা খুব সহজে পালন করা যায় সহজে পালন যায় আপনাকে চাহিদা তো না দিবে না হ্যাঁ এর চাহিদা ভালো আপনার মার্কেট ভালো এর আপনার লালন পালন আপনার সহজ আমি দুম্বাটা আমি ইনশাল্লাহ 2030 সালের মধ্যে আমার এখানে 1,000+ দুম্বার ফার্ম হবে আচ্ছা আচ্ছা 1,000-এর বেশি দুম্বার ফার্ম হবে আমার ইন্ডিয়ানরা পারলে আপনার মধ্যপ্রাচ্যের লোকেরা পারলে আমি কেন নয় আমার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ ইন্ডিয়াতে যদি অ্যাভেলেবল হয় তো বাংলাদেশে তো হবে ইন্ডিয়ার আবহাওয়া বাংলাদেশ আবহাওয়া তো প্রাইস ছিল আপনার একটা কোশ্চেন ছিল আমার কাছে যে 20,000 টাকা 30,000 টাকা কিভাবে দুম্বার বাচ্চা দেব আমার এখানে যদি আপনার 100 200 500 1000 ইয়ে হয়ে যায় দুম্বা হয়ে যায় আমার যখন প্রোডাকশন বেশি হবে তখন আমার আপনার অল্প টাকায় দিতেও আমার লস হবে না আচ্ছা আর একটা দুম্বা যখন আপনি ইন্ডিয়াতে কিনতে যান 20,000-25,000-30,000 রুপিতে হয় বা কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হয় তো বাংলাদেশে কেন বেশি হবে একই তো জিনিস সেটা হচ্ছে এই যে আপনার বর্ডার কস্টিং যাচ্ছে আপনার অন্যান্য পারাপারে অনেক খরচ তারপরে যারা বিক্রি করে তারা লাভ করে তো আপনি যখন আমার এখানে উৎপাদন হবে তখন এই খরচগুলো আপনার লাগতেছে না স্বাভাবিক খরচগুলো লাগতেছে না আপনার তো আপনি কম টাকায় দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূল রহস্য হ্যাঁ মূল রহস্য
তো এটা পালন করে আসলে কেউ যদি চায় পালন করতে সে কি মাসে 20-25,000 বা এরকম টাকা আয় করতে পারবে কি আরো বেশি সম্ভব আপনার তিনটা জিনিস ইনস্যুর করতে হবে খাদ্য চিকিৎসা বাসস্থান এর সাথে আপনার থাকতে হবে আপনার একনিষ্ঠ পরিশ্রম আর হচ্ছে ধৈর্য ধৈর্য থাকতে হবে এবং প্রপার প্ল্যান এই সবকিছু যদি আপনি সমন্বয় করতে পারেন দুম্বা থেকে আমি মনে করি যে আপনার ভালো কিছু করা সম্ভব আচ্ছা এটার বাসস্থানটা নির্মাণে কি ছাগলের মতো করতে হবে নাকি ছাগলের নেই করছি আমি আমি যেহেতু আপনার ছাগলের শেডের পাশাপাশি সেটকে রাখছি আমি একসাথে শেড করে নিয়েছি ছাগলের মতো করে রাখছি একে তবে নিচে থেকে মাটি থেকে 3 ফুট উঁচু একটা মাচা 3 ফুট 4 ফুট 5 ফুট আর 3 ফুট ল্যানাফ আচ্ছা তাহলে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হয় অ্যামোনিয়া গ্যাসটাই ক্ষতি করে না আপনার এই যে দেখা যাচ্ছে আপনার অতি ঠান্ডা বা অতি গরম যদিও আপনার দুম্বা খুব গরম সহ্য করতে পারে আমার এখান থেকে যে বালি করা আমি দুম্বা যেই জায়গাটাতে চলতেছি যেহেতু এগুলো আরব কান্ট্রিতে হয় আরব কান্ট্রিতে তো এমনিতে তাপমাত্রা আপনার 50 40 মতো থাকে 38 40 এরকম মানে अवेलेबल থাকে আচ্ছা আমার এইগুলো এখানে আপনার আপনি দেখছেন যে আপনার স্যান্ড ফিলিং করা আছে দুম্বার যে চারণ ভূমিটা এখানে স্যান্ড ফিলিং করা ওরা ম্যাক্সিমাম টাইম বালিতে থাকতে ওরা পছন্দ বেশি করে হ্যাঁ আচ্ছা আর ঠান্ডার জন্য কি চারিদিক দিয়ে বেড়া নিয়ে না আমি ঠান্ডার জন্য আপনার আমি শেডে যে 4 ফিটের আপনার একটা গ্যাপ আছে ওটা নেট দা ওই জায়গাটা আমি আপনার সন্ধ্যার পর একটা পর্দা দিয়ে দেওয়া হয় আমার যেন আপনার ঠান্ডা বাতাসটা না যায় আচ্ছা আর আমার ভিতরে আপনার টেম্পারেচার মিটার আছে ওই টেম্পারেচার মিটার আপনার টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় যখন দেখি যে আপনার টেম্পারেচার বেশি হয়ে যাচ্ছে তখন আপনার ওই ভিতরে ফ্যানগুলো আছে ফ্যানগুলো ছেড়ে দেওয়া হয় পর্দাগুলো সরিয়ে দেওয়া হয় যখন দেখি যে টেম্পারেচার আপনার বেড়ে যাচ্ছে তখন আপনার এগুলো সরাই দিই আবার মানে টেম্পারেচারটা টোটালি টেম্পারেচারের ভিতরে কন্ট্রোল করা হয় আমার আচ্ছা প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে সরাচ্ছি প্রয়োজন অনুযায়ী লাগাচ্ছি তো মতিউর ভাই আপনি কি দুম্বা খেয়েছেন নাকি আলহামদুলিল্লাহ দুম্বা আমি খেয়েছি দুম্বার মাংস খুবই সুস্বাদু দুম্বার মাংস খুব সুস্বাদু ছাগলের চাইতে অনেক 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 ভালো এটা তো অবশ্যই স্বাস্থ্যকর এবং হচ্ছে সুস্বাদু দেখ এটা সম্ভাবনাময় মানে বাংলাদেশে সম্ভাবনাময় যে কটা খাত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুম্বা এক সময় এটা বেশ খামার হবে বাংলাদেশে আপনি আশা করতে ইনশাআল্লাহ যখন আপনি अवेलेबल হয়ে যাবে না তখন এটা আরো ভালো কিছু হবে আর আমি চাচ্ছি এটাকে अवेलेबल করার জন্য মানুষের হাতের নাগালে নিয়ে আসার জন্য সুলভ মূল্যে একটা দুম্বা যেন পেতে পারে ধরুন আপনি যে ধরনের বিবরণ দিলেন যেগুলো রোগবালা একদমই কম খাবার খরচও কম তারপরে কেনাও যায় কম দামে এবং বাজারে বেশ চাহিদা তখন তো এটা মানে খামার কর যারা করবে তারাই লাভবান এই দুম্বার বাচ্চা আমার এখানে সবগুলো প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ আমার এখান থেকে যে মেল বাচ্চাগুলো হবে এগুলো ছেড়ে দিব আমি ফিমেলগুলোকে রাখবো মেল হয়তো বা একটা রাখতে পারি তো বিষয় হচ্ছে যেটা যে আমার প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে যে ভাই আপনি দুম্বার বাচ্চা সেল দিচ্ছেন কিনা দুম্বার বাচ্চা সেল দিবেন কিনা ইনশাআল্লাহ সেল দিব আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার এখান থেকে সবাই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা মতিউর ভাই আপনি খুব সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমার দর্শকদেরকে উপকৃত করেছেন আসলে অনেকে দুম্বা নিয়ে একটা মানে ইয়াতে থাকে কনফিউশন যে আসলে এটা তথ্য দিয়ে দেই আপনি শুধুমাত্র দুম্বা নয় আমার এখানে দুম্বা সহ অন্যান্য যত রকমের পশু পাখি আছে সকল বিষয়ে আপনার কেউ যদি ট্রেনিং নিতে চায় আমার এখানে আসতে পারে আচ্ছা আমার এখানে থাকা কি টাকা লাগবে না না কিচ্ছু লাগবে না ভাই থাকা ফ্রি খাবার ফ্রি ট্রেনিং ফ্রি ন্যূনতম 7 দিন ম্যাক্সিমাম হচ্ছে আপনার বা সর্বোচ্চ 3 মাস আমার এখানে আসেন দেখেন বুঝেন কিভাবে ছাগল লালন পালন করতে হয় দুম্বা কিভাবে লালন পালন করতে হয় কি রোগ বালাই হয় সেটা বা একটা খামার কিভাবে করতে হয় একটা খামার কিভাবে করতে হয় টোটাল ওভারঅল আপনি একটা প্ল্যান নিয়ে যান এখন আপনি বলতে আমার ফায়দা কি বা আমার লাভটা কি বা আমার প্রফিট কি আমার প্রফিটটা হচ্ছে বাংলাদেশের একটা মানুষ ডেভেলপ হওয়া মানে দেশটা ডেভেলপ হওয়া হ্যাঁ সো আপনি আমার থেকে শিখে যে আপনি নিজে স্বাবলম্বী হবেন দেশের জন্য কিছু করবেন দেশ উন্নত হবে আর দেশ উন্নত হবে আমরা উন্নত হওয়া আর যেহেতু আমাদের বিষয় হচ্ছে আপনার সুন্দর একটা দেশ গড়ে তোলা সো আমরা যদি সবাই মিলে তরুণরা মিলে কাজ করে একত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করে সবাই সবাইকে সহযোগিতা করে আশা করি দেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ মধ্যপ্রাচ্য থেকে ভাই দুম্বা না লাগবে না আপনার 2-3 লাখ-5 লাখ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে আনা লাগবে না আমার আমরাই বলবো যে ভাই 20,000-30,000 টাকা দুম্বা নেন ভাই দুম্বা নেন আচ্ছা আমরাই অন্য দেশে রপ্তানি করব অন্য দেশে আমরাই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মতিউর ভাই আপনাকে দেখে আসলে আমি নিজে অনুপ্রাণিত আপনার মতো তরুণরা যদি এগিয়ে আসে আপনি যেভাবে বলছেন যে আপনি যখন ট্রেনিং দিবেন কোনো টাকা পয়সা লাগবে না বা খাবার ফ্রি সব কিছু দিয়ে আপনারা উজার করে চাচ্ছেন যে আমাদের দেশটা সমৃদ্ধ সমৃদ্ধ হোক দেশের উন্নয়ন হোক ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকুন ভালো থাকুন